সারা দেশে ডেঙ্গু ছড়ানো রুখতে ঈদ যাত্রায় বাসগুলোতে মশার ওষুধ ছেটাতে ঢাকার দুই সিটি মেয়রকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে বাস স্ট্যান্ডগুলোতে মশার ওষুধ ছেটানো সহ ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রাখার নির্দেশও দেন মন্ত্রী। সকালে সচিবালয়ে ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এসব জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, সড়ক মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। যানজট নিয়ন্ত্রণে গাজীপুর, সাভার এবং আশুলিয়ার গার্মেন্ট কারখানাগুলোর ছুটি একসাথে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মহাসড়ক ঈদের এক সপ্তাহ আগেই চলাচলের উপযোগী করার নির্দেশ দেন মন্ত্রী। ঈদের আগে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে রপ্তানিযোগ্য পণ্য, খাদ্য, ঔষধ, পচনশীল দ্রব্য, পশুবাহী গাড়ি এরা আওতামুক্ত থাকবে।